প্রথম দিনে সেতু দিয়ে পদ্মা পাড়ি দিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। এই মুহূর্তে মাওয়া প্রান্তে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এবং জাজিরা প্রান্তে আছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। বিস্তারিত জানতে কথা বলবো তাদের সাথে। শুরুতেই চলে যাচ্ছি কুমুর কাছে। কুমু, আপনি তো মাওয়া প্রান্তে আছেন, আজ থেকে খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এই পদ্মা সেতু, বেলা বাড়ার সাথে সাথে কেমন দেখছেন মানুষের মধ্যে উৎসাহ? আমি সকাল থেকেই ভোর থেকেই জানাচ্ছিলাম আসলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর খবরাখবর, মানুষের উচ্ছ্বাস, যানবাহন, আনন্দ সব কিছুর বিষয়েই আপনাদের জানাচ্ছিলাম। আমি এখন এই মুহূর্তে আছি টোল প্লাজায়, যেখানে এখন টোল নেয়, যেখানে আমরা সকালের যে চিত্রের কথা বলেছি, সকালে যে চিত্র তুলে ধরেছি, এখন কিন্তু সেই দৃশ্যপট পাল্টে গেছে। আমরা সকালে দেখেছিলাম এই যে ফাঁকা রাস্তাটি দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই টোল প্লাজায় আসতে যে রাস্তাটি পদ্মা সেতুতে ঢোকার পথে, সেটি কিন্তু এখন ফাঁকা। কারণ একটাই, যে তারা সকালে, এটিই উদ্দেশ্য ছিল মানুষের যে সেতুতে প্রথম পদার্পণ করবে কে, কে আসলে ইতিহাসের সাক্ষী হবে, প্রথম মানুষটি বা প্রথম যে যানবাহনটি চলাচল করবে সেই যানবাহনটি কার, সবার আগে কে উঠতে পারে এই নতুন এই সেতুতে, এটির জন্য মানুষের এই আনাগোনা সবচেয়ে বেশি ছিল, মানুষের ভিড়ভাড়টা ছিল, যানবাহনের ভিড়ভাড়টা ছিল। সকাল থেকেই তারা রাত থেকেই অনেকে এসে হাজির হয়েছিলেন প্রথম সারির প্রথম মানুষ হওয়ার জন্য, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। এখন আপনারা দেখছেন যে সেই ভিড় কিন্তু কমে গেছে, গাড়ির চাপ কমে গেছে, মানুষের কিছুটা চাপ কমে গেছে, মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো সেতু পর্যন্ত। আমরা একটু আগে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়েছিলাম যে আমরা কিছুক্ষণ আগে সেতুর উপরে গিয়েছিলাম, পদ্মা সেতুর উপরে, সেখানেও দেখেছি মানুষ থেমে থেমে নিজের আসলে ছবি তুলছে অথবা একটু দেখছে সেতুটা, সেতুতে পা রেখে একটু হয়তো আলাদা রকমের একটা অনুভব তাদের মধ্যে, সেটুকুই দেখানোর চেষ্টা করছিলেন। যে এইভাবে করেই তারা বলছেন যে আসলে যেহেতু দীর্ঘ সময়ের একটা দীর্ঘদিনের সেতু, সেই দীর্ঘদিনের একটা পরিকল্পনা বা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়েছে, সফল হয়েছে সব কিছু। মানুষের যে ভোগান্তি ছিল এই পদ্মা পারাপারে, সেই ভোগান্তি আজ থেকে কমে যাবে মানুষের মধ্যে, মানুষ স্বস্তিতে বাসায় ফিরতে পারবে এবং যার যে সমস্যা আছে সেই সমস্যা দ্রুততার সময়ের মধ্যে সমাধান হবে, মানুষ খুশি, আনন্দিত এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশ সরকারকে আরও একবার ধন্যবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে এই অর্থে যে নিজ অর্থায়নে তাদের পদ্মা সেতু আমাদের করতে পেরেছে, আমরা সেই সেতুর উপর দিয়ে পারাপার হতে পারছে দুই প্রান্তের মানুষ, সেজন্যই আসলে তারা উদ্বেগে আনন্দিত উদ্ভাসিত। কুমু, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাচ্ছি ফারহানা জুথির কাছে। জুথি, আপনি তো আছেন জাজিরা প্রান্তে এবং আপনার পেছনে আমরা যানবাহনের দীর্ঘ সারিও দেখতে পাচ্ছি, যানবাহনের এই যে একটা চাপ এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কুমু আপা যেরকমটা বলছিলেন, এই পারেরও মানুষের উচ্ছ্বাস যে পদ্মা সেতুটা পার হবে এবং এই প্রথম দিনেই যেন তারা সাক্ষী হতে পারেন, এরকম দর্শনার্থীর সংখ্যাই আসলে সবচেয়ে বেশি। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে বাসের যেমন বাস যেমন পারাপার হচ্ছে, তেমনি মোটরসাইকেল এবং ব্যক্তিগত যেই পরিবহনগুলো আছে সেগুলো আছে, এমনকি এখানে মালবাহী পণ্য বহন করে এরকম পরিবহনও আমরা দেখতে পেয়েছি, ট্রাক। তো সব কিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে এখানে খুব উচ্ছ্বাস। আর যেইটা যানবাহনের যে বিষয়টি, সেটি হচ্ছে একসাথে এসে দুই তিনটা বাস জড়ো হয়, আবার ছুটে যায়, ওগুলো পার হয়ে যাচ্ছে টোল দিয়ে। আর টোল প্লাজার যারা টোল গ্রহণ করছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে আসলে এই ব্যাপারটা কেন হচ্ছে, সিরিয়ালটা একটু জমে যাচ্ছে কেন হঠাৎ হঠাৎ করে, তখন তারা আমাদেরকে জানালো যে অনেক সময় যখন ভাঙতি টাকাটা বাস থেকে দেন না, বা যারা ওই যে মোটরসাইকেলে আছেন বা অন্য যারা টোল পরিশোধ করছেন তাদের ক্ষেত্রে ভাঙতি টাকা না দিলে, ভাঙতি টাকাটা যখন বড় টাকার নোট থেকে রিটার্ন দিতে হয় ছোট টাকা, তখন তাদের এই এই জটের একটু সৃষ্টি হচ্ছে। এমনিতে এখানে গাড়ির চাপ ততটা নেই, যতগুলো গাড়ি আগে থেকে এখানে প্রবেশ করেছিল ফেরির মাধ্যমে সেই গাড়িগুলো যাচ্ছে, পাশাপাশি সকাল থেকে যেই গাড়িগুলো এই পারে এসেছে মাওয়া প্রান্ত থেকে সেই গাড়িরও চাপ আছে। কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে এই সেতুর প্রান্তে যাদের বসবাস, যারা শুধুমাত্র পদ্মা সেতুটাকেই দেখতে এসেছেন এবং পদ্মা সেতুর দুই পারে যারা বসবাস করছেন, তারা সেতু পার হতে আসলে বিড়ম্বনায় পড়ছেন। সেতু ঘুরতে আসা মানুষ যদি মোটরসাইকেলে যেতে যাচ্ছেন, 400 টাকার নিচে মোটরসাইকেল ভাড়া নিচ্ছেন না, তাদের কথা হলো যে মাত্র সেতুটা পার হবে এর জন্য 400 টাকা যেতে, 400 টাকা আসতে, এটা আসলে খুব বেশি। এবং বাসগুলোতেও যেখান থেকে ছেড়ে যাচ্ছে ঠিক সেই ভাড়াটাই তারা এই সেতু প্রান্তের থেকে যেই যাত্রীদেরকে উঠাচ্ছেন তাদের কাছে চাচ্ছেন, ফলে এখানে যে সাধারণ
মানুষ আছে তারা আসলে একটু ভোগান্তিতে পড়েছে। তো এই মুহূর্তে আসলে ওই যে বাস আমরা দেখতে পাচ্ছি এবং কয়েকটা এসে দাঁড়িয়েছে, টোল দেওয়া হয়ে গেলে তারা চলে যাবেন, এবং মোটরসাইকেলের যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটাও আসলে টোল দেওয়া হয়ে গেলে তারা যাবেন। তো এই মুহূর্তে এই অবস্থাতেই আছে, মানুষের মধ্যে উদ্দীপনা আছে এই সেতুটি পার হওয়ার, সেটার জন্যই সকাল থেকে এখন পর্যন্ত এখানে বেশ জোরে সোরে ভাবেই আসলে পরিবহনগুলো যাচ্ছে, পারাপার হচ্ছে। জ্যোতি ধন্যবাদ আপনাকে।